আজ বুধবার 26 পৌষ 2023 সালের 11ই জানুয়ারি মিন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো আগত 14ই জানুয়ারি মকর সংক্রান্তি 17ই জানুয়ারি শনি রাশি পরিবর্তন করবে আর তারপর পরই মিন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতের প্রথম চরণ শুরু হয়ে যাবে দুটি বিষয়ে আলাদা আলাদা ভিডিও দুটি মিন রাশির জাতক জাতিকাদের জন্য স্পেশালি চ্যানেলে কিন্তু আগে থেকে আমরা আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ ভাগ্য মিটার আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে আজ আর্থিক লেনদেন বিনিয়োগ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখুন আর জমিয়ে রাখা কোনো টাকা পয়সা আপনাকে শেষ মুহূর্তে সাহায্য করবে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন অর্থকে যত কম স্পর্শ করবেন সেটি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে বেটার গৃহে বা বাড়িতে আপনাদের ড্রয়িং রুমে আপনারা কোনো অ্যাকোয়েরিয়াম রেখে মাছকে প্রতিদিন খাদ্য খাবার খেতে দিতে পারলে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে আর যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের বলে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন আজ কোনো ভাষণ মিটিং মিছিল বৈঠকে আপনারা উপস্থিত থাকতে পারেন সেখানে নিজের জীবনে উন্নতি করবার জন্য নতুন নতুন আইডিয়া আপনারা পাবেন সেগুলিকে কাজে লাগালে লাভবান হতে চলেছেন রাতের বেলা সবার থেকে দূরে সরে গিয়ে কোনো ছাদে বা পার্কে একা একে হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করতে যেন ভুলবেন না রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলি আপনারা বিস্তার করতে সক্ষম হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে কিন্তু চলেই যেতে পারে গৃহের সৌন্দর্যায়নের পাশাপাশি পরিবারে বাচ্চা কাচ্চাদের প্রয়োজনের দিকেও আপনাদের দেখভাল করার প্রয়োজন আছে বাচ্চা কাচ্চা ছাড়া কিন্তু গৃহ প্রাণহীন বাচ্চারাই গৃহে ইদর উদারতা এবং আনন্দ প্রদান করে থাকে আর যারা গৃহবধূ আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরেই নিজের মরজিমাফিক ক্রিয়াকলাপ করুন তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন সন্দেহ বাতিখলেই কিন্তু মারাত্মক ক্ষতি তবে ডিনারের পর স্বামী স্ত্রী আপনাদের সব কিছু মিটে গেলেও প্রেমিক প্রেমিকা আজ আপনাদের কিন্তু সম্পর্কের জীবনে কোনো জটিলতা তৈরি হতেই পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তো না হলে সম্পর্কের অবনতি কিন্তু ঘটতেই পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ যেহেতু বুধবার তাই বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং সব বুধায় নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন